স্বাগত সকলকে পিক্সেল ট্রাভেল এন্ড প্লেভিংয়ে। আজকে আপনাদেরকে জানাবো বাবুঘাট সম্পর্কে। বাবুঘাট হলো কলকাতা শহরে হুগলি নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ঘাট। এটি স্ট্যান্ড রোডে অবস্থিত। ঘাটটি উপনিবেশিক স্থাপত্যরীতি অনুসারে নির্মিত হয়েছিল। এর প্যাভিলিয়নটি বিশালাকার থাম বিশিষ্ট ডোরিক গ্রিক শৈলী। ঘাটটির সম্পূর্ণ নাম বাবু রাজচন্দ্র দাস ঘাট। এটি কলকাতার জানবাজার এলাকার জমিদার রাজচন্দ্র দাসের নামে নামাঙ্কিত। রাজচন্দ্র দাস ছিলেন রানী রাসমণির স্বামী। রানী রাসমণি 1830 সালে স্বামীর স্মৃতি রক্ষার্থে এই ঘাট তৈরি করান। এটি কলকাতার দ্বিতীয় প্রাচীনতম ঘাট। বর্তমানে প্যাভিলিয়নটি হিন্দু পুরোহিত ও হকারদের বসার জায়গা। ঘাটের পুরনো ঔপনিবেশিক কাঠামোটি এখন ভগ্নপ্রায়। মেয়েদের স্নানের জন্য ঘাটের যে অংশটি নির্মিত হয়েছিল সেটি এখন আস্তাকুঁড়। যদিও ঘাটে সারাদিনই অনেক মানুষ স্নান করেন, এখানে পূজা পার্বণও হয়ে থাকে। দুর্গাপূজার সময় বিভিন্ন অনুষ্ঠান পালনের জন্য এই ঘাটে মানুষের ভিড় জমে। বিভিন্ন পূজার পর প্রতিমা বিসর্জনের জন্য এই ঘাট ব্যবহৃত হয়। হাওড়া স্টেশন ও হাওড়া শহরের অন্যান্য শহরে যাবার জন্য বাবুঘাটের লঞ্চ ঘাটটি ব্যবহৃত হয়। এখান থেকে নিয়মিত ফেরি পরিষেবা দেওয়া হয়। এই পরিষেবার দায়িত্বে আছে আন্তর্দেশীয় জলপথ কর্পোরেশন। বাবুঘাট থেকে হাওড়া, চাঁদপাল ঘাট, তেলকল ঘাট ও বালিতে লঞ্চ যায়। এই ঘাটের কাছেই অবস্থিত ইডেন গার্ডেন্স, নেতাজি ইনডোর স্টেডিয়াম, পশ্চিমবঙ্গ বিধানসভা, ক্যালকাটা সুইমিং ক্লাব, কলকাতা হাইকোর্ট, মহাকরণ, প্রিন্সেপ ঘাট ও মিলিনিয়াম পার্ক। আজ তবে এ পর্যন্তই। আগামী পর্বে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পিক্সেল ট্রাভেল অ্যান্ড লিভিং, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। আমরা আছি অল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, সো নিচে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজ লাইক করুন এবং টুইটার ফলো করুন। ধন্যবাদ।